সবুজ পাতার মাঝে মাথা উঁচু করে সৌন্দর্য ছড়াচ্ছে হলুদ রঙের সূর্যমুখী ফুল। সামান্য বাতাসে দোল খাচ্ছে ফুলগুলো। গাজীপুরের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে কালীগঞ্জ টঙ্গী ঘোড়াশাল সড়কের পাশে পৌরসভার তুমুলিয়া এলাকায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনায় কৃষক সুকুমার পালমার প্রদর্শনীতে দেখা গেছে এমন মনোমুগ্ধকর দৃশ্য। 50% জায়গা জুড়ে গত বছরের ডিসেম্বরের 10 তারিখে রোপণ করা হয়েছে হাইসান 33 জাতের কয়েক হাজার সূর্যমুখী ফুলের বীজ। প্রায় প্রতিটি গাছে এখন ফুল ফুটেছে। সূর্যমুখীর তেল ও বীজের চাহিদা পূরণে চাষের উদ্যোগ নেয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কালীগঞ্জে কয়েকটি প্রদর্শনী সহ প্রায় 10 হেক্টর জমিতে চাষ হচ্ছে সূর্যমুখী ফুল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বদৌলতে কৃষি অফিসের প্রণোদনায় স্থানীয় কৃষকদের প্রদর্শনী খামারটি ফুল প্রেমীদের পদচারণায় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। কালীগঞ্জ সহ আশপাশের কয়েক উপজেলার মানুষ প্রতিদিন ভিড় করছেন এ সূর্যমুখী বাগানে। তরুণ তরুণী সহ নানা বয়সের মানুষ বিনোদনের জন্য ছুটে আসছেন এখানে। পিছিয়ে নেই ভিডিও তৈরি করার টিকটকাররাও। এখানে অনেক ভালো লাগতেছে, সবাই দেখি ছবি তুলতেছে, মনোরম দৃশ্য। আমাদের গ্রামের পাশে এটা বাগানটি হয়েছে, অনেক ভালো লাগতেছে ঘুরতে। সবার দেখা দেখি এই জায়গায় ঘুরতে আসা, প্রকৃতির এক অপরূপ লীলা খেলা চলছে এই জায়গায়। লোকজনরা প্রচুর, লোকের ভিড়ের মধ্যে নিজে করে এই জায়গায় বিলীন করতে আসা হলো এই জায়গায় সূর্যমুখী বাগানে। কালীগঞ্জ থেকে এখানে আসছি, সবাই আসতেছে প্রতিদিনই দেখতে। আমি আজকে ফার্স্ট আসলাম, দেখলাম ভালো লাগতেছে। ওয়েদারটা একটু মেঘাচ্ছন্ন, একটু রোদ থাকলে ভালো লাগতো। সূর্যমুখী ফুলের এ বাগানে প্রবেশ করতে দর্শনার্থীদের কাছ থেকে নেওয়া হয় 20 টাকা। সারাদিন বসে থেকে জনপ্রতি 20 টাকা তুলি, আমাদের ফুল বিক্রি হয় 100 টাকা করে, অনেক অনেক মানুষ হয়। এদিক দিয়ে যাচ্ছিলাম এক জায়গায়, তো পরে দেখলাম যে অনেক সুন্দর সূর্যমুখী ফুল, অনেকেই ছবি তুলছে। তো আমাদের মন চাইলো একটু আসি, তো আসলাম, 20 টাকা টিকিট নিল, তারপর ঢুকলাম, অনেক ছবি টবি তুললাম, ভাবতেছি কয়েকটা ফুলও নিব। 50 শতক জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন সুকুমার পালমা। স্থানীয় কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা পান তিনি। আমি পরপর 2 বার এই সূর্যমুখী চাষে ই করলাম, শুরু করলাম। তো এটা মোটামুটি একটা শখিন জিনিসও, মানুষ খুব ফুল পছন্দ করো, কিন্তু রাস্তার কাছে থাকাতে পাশে কলেজ, এর জন্য মানুষ খুব ডিস্টার্ব করে, সমস্যা করে, ফুল চুরি করে নিয়ে যায়। এর তার জন্য আমি মানে ভিতরে প্রবেশ নিষিদ্ধ করেছিলাম, কিন্তু সামান্য কিছু টাকার বিনিময়ে প্রবেশদ্বার খুলে দিছি। তার আগে একটু আনন্দ কিছু ছবি টবি চলে আসে আর কি। আমার এই ফুল চাষটা হয়েছে প্রায় মোটামুটি 50% জমির মধ্যে আমি করেছি। তো আগামী 1 বছর যদি আমি করি তাহলে আরও বৃহৎ আকারে করবো আর কি। কৃষি অফিসের অফিসার যারা আছেন, ফিল্ড অফিসার, তারা আমাদের সব দিক দিয়ে পোকা টোকা, তারপরে সার পানি যা আছে মোটামুটি সব কিছু দিয়ে আমাদের সহযোগিতা করেছে। এবং প্রায় প্রায় তারা ভিজিটে আসে, দেখে কোনো সমস্যা থাকলে তারা আমাদের পরামর্শ দেয়। স্থানীয়ভাবে যে প্রদর্শনীগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়ন করছে এর সবগুলোতেই দর্শনার্থীদের ভিড়। সেখানে তারা মানসিক প্রশান্তি পাচ্ছেন বলে মনে করেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের কৃষি বান্ধব সরকার আগামী 3 বছরের জন্য একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করেছেন, যেখানে আমাদের কর্ম পরিকল্পনাতে আমরা 40% আমাদের ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাবো, যা আমাদের দেশেই উৎপাদিত হবে। তারই ধারাবাহিকতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প নামে একটি প্রকল্প হাতে নিয়েছে, যেখানে আমরা আমাদের ধানের উৎপাদনকে ব্যাহত না করে সরিষা, সূর্যমুখী, তিল এবং অন্যান্য যে তুল ফসলগুলো আছে এই ফসলগুলোর উৎপাদন আমরা বৃদ্ধি করব। আমরা এখানে রোপা আমন ধান এবং বোরো ধানের মাঝামাঝি সময়ে বিভিন্ন স্বল্প মেয়াদি জাতের সরিষা উৎপাদন করে সরিষার আবাদ বৃদ্ধি করছি এবং সূর্যমুখীর চাষ আমরা করছি। সূর্যমুখীর জাত হিসেবে আমরা হাইসেন 33 বাড়ি, সূর্যমুখী 3 এই জাতগুলো চাষ করছি। সূর্যমুখী চাষ করার পরে কৃষক সেই জমিতে সহজেই আউশ ধান করতে পারবে এবং আউশ ধানের পর কৃষক হচ্ছে আবার রোপা আমন ধান উৎপাদন করতে পারবে। আর সূর্যমুখী ফুলের একটি পাগল করা সৌন্দর্য রয়েছে, যা দর্শনার্থীদেরকে সবসময়ই মুগ্ধ করে, আকর্ষণ করে।
এখানে যে প্রদর্শনীগুলো আমরা বাস্তবায়ন করেছি সব বাগানগুলোতেই দেখা যাচ্ছে যে দর্শনার্থীদের প্রচুর পরিমাণে ভিড়, তারা হচ্ছে মানসিক প্রশান্তিও নিচ্ছে, আর পাশাপাশি সূর্যমুখী তেলের যেহেতু একটি বাড়তি সুবিধা আছে, এটা কোলেস্ট্রল ফ্রি এবং অন্যান্য পুষ্টি উপাদানগুলো বেশি, তো এটা খাওয়াও আমাদের দরকার। ফুল ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, তাই তো কৃষকের প্রণোদনার খামারে ফুল প্রেমীরা ছুটে আসছেন। এতে সূর্যমুখী চাষও হচ্ছে, আবার টিকিটের বিনিময়ে আয়ও হচ্ছে। গাজীপুরের কালীগঞ্জ থেকে রফিক সরকারের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট ইয়াসমিন সুমি, RisingBD.com।